বিয়লির হেডলাইনছলৈ স্বাগতম। ষ্টুডিঅত মই পাপৰি। আজিৰে পৰা কংগ্ৰেছৰ উজনি অসম উদ্ধাৰ অভিযান। উজনি অসমত কংগ্ৰেছৰ ভেটি অতি শক্তিশালী কৰিবলৈ অসমলৈ আহিছে পৰ্যবেক্ষক জিতেন্দ্ৰ সিং। কংগ্ৰেছৰ বিসম্বাদ দূৰীকৰণৰ লক্ষ্যৰে ডিব্ৰুগড়ত দলীয় সভাত অংশ ল'ব অসমৰ দায়িত্ব থকা পৰ্যবেক্ষকগৰাকীয়ে। ইতিমধ্যে আমি জনাইছোৱে যে আহি পাইছে জিতেন্দ্ৰ সিং আৰু এনেধৰণে উষ্ম আদৰণি জনাই আদৰি লৈ যোৱা হৈছে পোনে পোনে, যিহেতু ডিব্ৰুগড়ত উপস্থিত হৈছে আৰু বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পাছতে এনেধৰণে খুব সুন্দৰভাৱে উষ্ম আদৰণি জনোৱা হোৱাৰ পাছত আমি জনাইছোঁ যে ঢোলে ডগৰে আদৰণি জনোৱা হয়, ঝুমুৰ নৃত্য কৰি আদৰণি জনোৱা হয় আৰু তাৰ পাছতে দলীয় বৈঠকত অংশগ্ৰহণ কৰিছে। কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতাসকল উপস্থিত আছে, ৰকিবুল হুছেইন উপস্থিত আছে, ৰিপুণ বৰা উপস্থিত আছে আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে বিশেষকৈ ডিব্ৰুগড়ত যেনেধৰণে ভেটি উচন হ'ল কংগ্ৰেছৰ, য'ত এটা সময়ত শক্তিশালী ৰূপত আছিল কিন্তু কংগ্ৰেছে ইতিমধ্যে উৎখাত কৰিছে, তাৰ পাছতে এতিয়া এক পৰ্যালোচনা কৰিবৰ বাবে বা পৰ্যালোচনা সময় আহি পৰিছে। গতিকে এই সময়ছোৱাত আলোচনা কৰিবৰ বাবে ইতিমধ্যে জিতেন্দ্ৰ সিং উপস্থিত হৈছে। এয়া উজনি অসমত ডিব্ৰুগড়ত উপস্থিত হোৱাৰ কিছু মুহূৰ্ত দেখুৱাই গৈছে। और हमने डिब्रूगढ़ जो टी ड्राइव एरिया अपर आसाम से शुरू करा है और आप देख रहे हैं किस तरह का माहौल है, जिस तरह का दुशासन भारतीय जनता पार्टी ने आसाम के अंदर किया है उसको आज उसका बिगुल बज गया है और वो खत्म होने वाला है। और इससे सब क्या प्रतीत होता है, क्या मैसेज जा रहा है? मैसेज आज जा रहा है, आज बदलाव का मैसेज है। ये जो आप देख रहे हैं आसाम के बारे में एक पूरे देश के अंदर एक अलग भावना है। हमारे अंदर जो एक तोड़ की राजनीति, स्वीप की राजनीति जो चल रही है उसको जरूर खत्म करेंगे। आपसे अलग से कर लेते हैं बात ही बात। आसाम में सर कांग्रेस में बहुत इनडिसिप्लिन का मैटर चल रहा है, क्या इसके बारे में क्या कहेंगे? इनडिसिप्लिन हुआ होगा तो पूर्व में हुआ होगा, आगे से कोई इनडिसिप्लिन नहीं होगा। अच्छा, आप क्या क्या चेंजेस आने वाले हैं कांग्रेस में? अभी देखिए मैं पहली बार आया हूँ, मैं जो कांग्रेस का कार्यकर्ता है उसकी भावना समझना चाहता हूँ। मैं जो एक जितने देख रहे हैं कांग्रेस के कार्यकर्ता, जो ये है मेरे लिए सबसे अहम, द मोस्ट इम्पोर्टेंट पर्सन वीआईपी मेरे लिए ये है जो कांग्रेस कार्यकर्ता है, इनकी बात सुनने के बाद ही आगे कांग्रेस की क्या रणनीति रहेगी वो हम बनाएंगे। आखिर में बीजेपी बार बार बोल रहा है कि वो आने वाले इलेक्शन में 100 सीट आप क्या बताएंगे? बीजेपी को सपना जो है वो देखने दीजिए, वो जल्दी टूट जाएगा। मैंने कथा तो इन्हें कहा जी अर्थ कैसे है সেই অর্থত কৈছে যে আমি বিজেপি সরকারে মহিলাসকলৰ কারণে অরুণোদয় আঁচনি দিছে মাহেকত 830 টাকাকে। এটা ভুল ব্যাখ্যা দিছে রাইজৰ আগত যে মই এই আঁচনিটো বিরোধিতা কৰিছো, সেইকাৰণে মোৰ ওপৰত খাও লাগিব, সেইটো নহয়। আঁচনি আমি কতো বিরোধিতা করা নাই, আমি কৈছো যে এই আঁচনিত টকাৰ পৰিমাণ বৰ কম হৈছে। আমাৰ অসমীয়া মহিলাৰ মূল্য 830 টকা নহয় আৰু আজিৰ যুগত 830 টকাৰে একো নহয়। আমি সেইকাৰণে কৈছিলোঁ যে বিজেপিয়ে 830 টকা দিছে আৰু আমাৰ কংগ্ৰেছৰ চৰকাৰ আহিলে আমি ন্যায় আঁচনিৰ যোগেদি মহিলাসকলক মাহেকত 7,500 টকাকে দিম। এতিয়া মহিলাসকলে মোক কিহৰ কাৰণে অভিশাপ দিব? মোক ভালহে পাব, মোক আশীৰ্বাদহে দিব। হিমন্ত বিশ্বই কৈছে মই মোক অভিশাপ দিব, অভিশাপ নিদিয়ে। 20 লাখ মহিলাই মোক আশীৰ্বাদ দিব যে তেওঁলোকক 830 টকাৰ পৰিৱৰ্তে আমি 7,500 টকা দিবলৈ, আৰু সেইখিনিৰ উপৰিও 20 লাখটো সেইখিনি অৰুণোদয় হিতাধিকাৰী। তাৰোপৰি অসমৰ সকলো ৰাইজ, সকলো মহিলাই মোক এইটোৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলক আশীৰ্বাদহে দিব, অভিশাপ নিদিয়ে। আমাৰ বিশেষকৈ আমি ভাগে ভাগে আমাৰ সকলোবিলাকতে এতিয়া বিশেষকৈ আজিৰ এখন অধিৱেশন আমাৰ গোটেই চাহ আৰু প্ৰাক্তন চাহ জনজাতি, আমাৰ যিসকল কংগ্ৰেছৰ পটেনচিয়েল লিডাৰ সেইসকলক লৈ আজি আমাৰ এইখন বৈঠক। আমাৰ এনেকৈ ভাগে ভাগে ইয়াৰ পিছত আমাৰ জনজাতিসকলক লৈ হ'ব, OBCসকলক লৈ হ'ব, MOBCসকলক লৈ হ'ব, এনেকৈ ভাগে ভাগে শ্বিডুল কাষ্টৰ লোকসকলক লৈ হ'ব। আমি ভাগে ভাগে এইটো আমি উজনি অসমত আমি এইটো কৰিছোঁ, এইটো আমাৰ ৰুটিন। এনেকুৱাকৈ আমি বিভিন্ন ঠাইত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ
আমার কংগ্রেস দলের অধীনত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যাক বিভাগ আছে সেই বিভাগের এনেকা বৈঠক আরো আমার হব। নতুন মুখ তো নিশ্চয় পাব, নতুন মুখ তো দিবই লাগিব আর নতুন মুখ পাব। বিজেপি চরকার বা রাজ্য এই পাঁচ বছর যাও যাও এই সরকারখনের সময় আজি না 300-400 টাকা হাজিরা দিব পারিলে, না জনসাধীকরণ করে দিব পারিলে, না মূল্য বৃদ্ধি রোধ করে পেলে চাহ জনগোষ্ঠীকে সকাহ দিব পারিলে, না নিবনুয় যুবক যুবতীকে সংস্থাপন দিব পারিলে, প্রতিশ্রুতি এটা রক্ষা করব নোৱাৰিলে। আজি চাহ জনগোষ্ঠীর লোকসকলে বুঝি উঠিছে ন্যূনতম যে হাজিরা বা মজুরি পাইছিল সেই মজুরির যাই পাইছিল সেই টাকায় চলিব পাৰিছিল। এটা যেতিয়া পেঁয়াজের দাম আজি 80 টাকা, আজি সবজির দাম যেতিয়া 100-120 টাকা, কবি পা আদি করে মিঠাতেলের দাম 150 টাকা, আজি চলিব হয়ে পড়েছে বৃহত্তর অন্য লোকসকলের চাহ জনগোষ্ঠীর লোকসকল। এই চাহ জনগোষ্ঠীর লোকসকলে সকলে এটা পরিত্রাণ বিচারিছে বিজেপি দলের পর, সেখানে আমার চিন্তন বৈঠকের যোগেদি আমার একটা রণকৌশল প্রস্তুত হব আর আমার দৃঢ় বিশ্বাস 21 সনের নির্বাচনের কারণে আজি সভাখনে ডাকর একটা বরমণি আগবাব। আসলতে আমার কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের চাহ আর প্রাক্তন চাহ মজদুর বিভাগ বলে একটা বিভাগ আছে, যে আমার অন্যান্য বিভাগ আছে, সেই বিভাগের যোগেদি আমার চাহ বাগিচা আর চাহ জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের গাঁও অঞ্চলের প্রতিনিধি সকলের একটা প্রতিনিধিমূলক একটা সভা হব আর ইয়াত প্রায় কেইখন উজনি অসমৰ প্ৰায়কেইখন জিলাৰ প্ৰতিনিধি ইয়াত আহিছে। আচলতে আমাৰ ঠাইৰ অভাৱ হোৱাৰ কাৰণে যিমান প্ৰতিনিধি আহিছে সকলো প্ৰতিনিধিকে ইয়াত মানে জাগা দিবলৈ অসুবিধা হৈছে আৰু যথেষ্ট উৎসাহজনক সঁহাৰি দেখা পোৱা গৈছে। আজি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ সাধাৰণ সম্পাদক অসমৰ দায়িত্বত থকা ভাৱৰ জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া আহিব আৰু আৰু এইটোৱে তেওঁ প্ৰথম সভা হ'ব আৰু সেই সভা তেওঁ মানে তেওঁ বক্তব্য ৰাখিব আৰু দিশ নিৰ্দেশ। আৰু মহানগৰী উলুবাৰী উৰণীয়া সেতুৰ তলত সন্তান প্ৰসৱ কৰিলে এগৰাকী মানসিকভাৱে বাধাগ্ৰস্ত মহিলাই। উল্লেখযোগ্য যে মহিলাগৰাকী বহুদিনৰ পৰা উলুবাৰী উৰণীয়া সেতুৰ তলতেই বাস কৰি আহিছিল আৰু তাৰ পাছতে আজি এই ঘটনা ইতিমধ্যে আমি কৈছোৱেই যে মহিলাগৰাকী মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত মহিলা, বাধাগ্ৰস্ত মহিলা। মহিলাগৰাকী উলুবাৰী উৰণীয়া সেতুৰ তলত বহু দিনৰ পৰা বাস কৰি আহিছিলে আৰু আজি এটি মৃত সন্তান জন্ম দিয়ে মহিলাগৰাকী। সন্তান প্ৰসৱ কৰিছে উলুবাৰী মানসিক বাধাগ্ৰস্তই সন্তান জন্ম দিয়াৰ পাছতে ৰাইজ সেই স্থানত উপস্থিত হৈ বৰ্তমান এম্বুলেঞ্চেৰে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে মহিলাগৰাকীক। 2021 সনের এইচএস চূড়ান্ত পরীক্ষার পোর্টেল মুক্তি করা হয়েছে। অনলাইন প্রপত্র পূরণের বাবে মুক্তি করা হয়েছে পোর্টেল। 1 নভেম্বর মুক্তি করা হয় এই পোর্টেল। 23 নভেম্বর বিয়লি 5 বজাত বন্ধ হব পোর্টেল, অর্থাৎ এমাহ 30 তারিখে বন্ধ হব। 1 তারিখে পোর্টেল মুক্তি করা হয়েছে। আজি 2021 সনের এইচএস চূড়ান্ত পরীক্ষার পোর্টেল মুক্তি করা হয়েছে। অনলাইন প্রপত্র পূরণের বাবে পোর্টেল মুক্তি করা হয়েছে। 1 নভেম্বর মুক্তি করা হয়েছে এই পোর্টেল। 23 নভেম্বর বিয়লি 5 বজাত পোর্টেল বন্ধ হব। রঙিয়াত সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পত্নীক হত্যা করে একমাত্র সন্তানক পলায়ন হত্যাকারী। হত্যাকারী স্বামী ফোন যোগে পত্নীর পরিয়ালের আগত স্বীকার করলে হত্যাকাণ্ড সংঘটিত করার কথা। 2 নং ইচ্ছাপুর নিবাসী কদম আলিয়ে পত্নী দিলওয়ারা বেগমক হত্যা করে মৃতদেহটো ঘরতেই পেলাই থৈ ঘটনাস্থলীর পর পলায়ন করে। যার সময় কদম আলিয়ে 4 বছরীয় একমাত্র সন্তানটুকু লগত লৈ যায়। ওচর চুবুরিয়ায় ঘরের মানুষক নেদেখি বিচার খুচার করে। তেনে সময়তে একেখন গাঁতে বাস করা কদম আলির শহুরেকে জুয়াই কলে ফোন করে। ফোনত কদম আলিয়ে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়ার মৃতদেহ ঘরের ভিতরতে আছে বলেও কয়। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত দিলওয়ার বেগমর পিতৃয়ে পূর্বতে যৌতুকর জুয়াইকে পত্নীক অত্যাচার করেছিল বলেও জানিবলে দিয়ে। ঘটনা সন্দর্ভত তুলসীবাড়ী আরক্ষী চকীত ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছিল। কদম আলির উপর সন্দেহ করে পেলায় লিখিত দিছে আর একটা লড়া সন্তান আসে 4-5 বছর বয়সের। এই লড়াটাও কদম আলিয়ে লই যাওয়া বলে গম পাইছে, জানিব পাইছে। বর্তমান আমি কেসটোর তদন্তত আছো আর আসামি সন্ধানত আছো আর ইতিমধ্যে মৃতদেহটো ডিলার মৃতদেহটো আমি আজি পোস্টমর্টম কারণে পঠিয়েছি। ফণীভূষণ চৌধুরীর বিরুদ্ধে পাঠশালত আসুর প্রতিবাদ। মন্ত্রী ফণীভূষণ চৌধুরী কনভয় আগুচি ধরে আসুয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। বজারত জুই লাগিছে, ফণীভূষণ আছে শুই আদি শ্লোগানেরে প্রতিবাদ সাব্যস্ত করে। পাঠশালত মহিলা পরিষদের সভাত অংশ লোলে গৈছিল যোগান মন্ত্রীগী আর সভার ঘুরি আহতে আসুয়ে
প্রতিবাদ সাব্যস্ত করে, প্রতিবাদের সম্মুখীন হয়ে আছো। আর এ আমি দেখছো মন্ত্রী চৌধুরীর বাহন কনভয় বাজারত লাগিছে জুই, ফোন দুখান আছে ফুই, এনে ধরনের স্লোগান দিয়ে ফণী ভূষণ চৌধুরীর কনভয় আগুচি আছে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে আর বাহনত এনে ধরনের আগুচি ধরে প্রতিবাদ সাব্যস্ত করেছে, আসলে প্রতিবাদ সাব্যস্ত করেছে। বিশেষভাবে বাজার যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আর বাজারত যে জুই লাগিছে তাকে লো বিক্ষোভ প্রদর্শন করা দেখবলে পাওয়া গেছে। আর এই কার্যসূচীটা হচ্ছে আপনাদের আটাইয়ে জানে যে বাজারত বস্তুর জুই চাই দাম, তেনেস্থলত আমার অসম সরকার আর যোগান বিভাগ চূড়ান্তরূপে ব্যর্থ। তার প্রতিবেদত আজি আমি পাঠালা আঞ্চলিক ছাত্র সন্থায় পাঠালার মাঝমজিয়াত আমি মন্ত্রী ফণীভূষণ চৌধুরী আমি খেরাও করো আর তেখেতক আমি সকিয়া দিও যে এই প্রতি এই যে বস্তুর জুই চাই দাম অতি শীঘ্রে কম করক। অরুণাচল সীমান্তর ডিরাক টেঙাপানীত অপহৃত যুবকক উদ্ধার করা হয়েছে। পিতৃক হত্যা করে যুবকজনক অপহরণ করে লো গেছিল দুর্বৃত্ত। উদ্ধার করা উজ্জ্বল বরাক থানা রখা হয়েছে, থানাত রাখি উজ্জ্বলক সোধা পোছা করে থাকা হয়েছে। পিতৃ প্রশান্ত বরাক হত্যা করে অপহরণ করে নিছিল পুত্রক। প্রশান্ত বরাক যেহেতু গুলিয়ায় হত্যা করেছিল সশস্ত্র দলটোয়ে আর ইতিমধ্যে জানিপরা অনুসরি প্রথম অবস্থা এয়া ভূমিকেন্দ্রিক সংঘাত বলে জানিপরা গেছিল, কিন্তু কারণ যেহেতু স্পষ্ট হওয়া নাই, কিন্তু উজ্জ্বল বরাক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, নামচাই থানাত রখা হয়েছে আর সোধা পোছা অব্যাহত রখা হয়েছে। সমগ্র ঘটনার সবিশেষ উজ্জ্বল বরাই আরক্ষীক জানাইছে। গৈ উঠা লাগে মই কি নাজানো, উঠি আহিলো, তারপর মানুজন আছে নাই, মানুজন আছে বলে কলো মানে মানুজনক মাত বলে কলো, মানুজনে মাত বলে কয়া দেখি মানুজনে ওলাই আহিলে, ওলাই অহার লগে লগে দরজা মুখতে গুলিয়ে কয়ে দিলে, কি আসলে কি নাই মই নাজানো। পুলিশে হয় আসাম পুলিশ আছে দাদা, যেটা দাদা গুচুর করলে দাদা ওলাই আসলে দাদা ধরিকি লো আগে আগতে হাঁ কাটি দেখি ধলা হয়। পূব গোয়ালপাড়া আর পশ্চিম গোয়ালপাড়াত হাতি মানুষের সংঘাতের ভয়ঙ্কর রূপ। লক্ষ্মীপুর আঞ্চলিক বন বিষয়ার কার্যালয়ের অধীনের বিভিন্ন গ্রামাঞ্চল হাতিয়ে তাকে খাই তহিরং করেছে খেতিপথারের ধান। খাদ্যর অভাবত চুবুরিয়া রাজ্য মেঘালয়ের নামি অহা হাতির জাকে পথার ধান খাই তহিলং করে। দিনের ভাগত হাবিত আশ্রয় লো থাকা হাতির জাকটু সন্ধ্যার ভাগত নামি আহে ধাননি পথারলে আর এফালের ধান খেতি খাই নষ্ট করে, যার বাবে উড়ে নিশা উজাগরে কটাবল হয়েছে খেতিয়কসক। কিন্তু বন বিভাগে গুরুত্ব প্রদান নকর অভিযোগ উত্থাপন হয়েছে। ইফালে বোকাখাটর আমলক্ষীটু বনরে হাতিয়ে উপদ্রব চলায়, একটা বৃহৎ বন্য হস্তি জাকে নষ্ট করলে অঞ্চল প্রায় 200 বিঘা ধান। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের সঞ্চালকর কার্যালয়ের প্রায় 10 কিলোমিটার দূরততে কার্বি পাহাড়ের নামি অহা হাতির জাকে প্রতিনিশায় এনেদরে অঞ্চলট সন্ত্রাস চলাই আছে, কিন্তু ইমানের পিছতো কাণ সার নাই বন বিভাগত।